আমরা জানি যে বর্তমানে বিশ্বজুড়ে করোনার জন্য এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের সকলেরই উচিত প্রশাসনের পাশে থাকা। সুস্থ থাকুন, ঘরে থাকুন, মানুষের পাশে থাকুন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্য আমি গঙ্গাজলে গঙ্গা পুজো করার মতোই তাঁরই একটি কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাব এবং স্মরণ করব। বিদূষক রবীন্দ্রনাথ ঠাকুর কাঞ্চির রাজা কর্ণার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই দিল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন। গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটির সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটির জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠলেন। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধে বেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল, প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখের শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাবো।